যুবরাজ নিজে এখানে করতে চাইছেন মানে নিশ্চয়ই ল্যাম্পলাইটে এখানে আমরা এসেছি বলে ওনারাও চাইছেন এখানে এসে এভাবে বারটাকে ব্যবহার করতে। পুলিশের তো এমনই অবস্থা হয়েছে, এমন দলদাসে পরিণত হয়েছে, তাদের তো উচিত যে মুখ্যমন্ত্রীকে বোঝানো, পুলিশ মন্ত্রীকে বোঝানো। এই গভর্নমেন্ট এতটাই নির্লজ্জ বেহায়া যে চাইছে গায়ে গায়ে পড়ে ঝগড়া করতে। আপনারা পশ্চিমবাংলায় কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষকে, আমি মানুষকে ছোট করছি না, দেখে থাকবেন গায়ে পড়ে ঝগড়া করার লোক। এই গভর্নমেন্ট এতটাই নির্লজ্জ বেহায়া যে চাইছে গায়ে গায়ে পড়ে ঝগড়া করতে। এরা ভালো করে জানে যে আমরা সংগ্রামী যৌথ মঞ্চ হাইকোর্টের অর্ডার নিয়ে এখানে আমরা বসেছি, তা সত্ত্বেও এখানে সভা করার একটা প্রক্রিয়া শুরু করেছে তৃণমূল কংগ্রেসের এই গভর্নমেন্ট। গায়ে পড়ে ঝগড়াটা বন্ধ করুন। আমরা বলেছি একটা কথা যে হ্যাঁ 29 কেন, আমরা 28 তারিখে ছেড়ে দেবো, আপনি 28 তারিখে আমাদের দাবিটা মিটিয়ে দিন, আমরা নিঃসন্দেহে 28 তারিখ ছেড়ে দেবো। আমরা এখানে বসে আছি হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থা, তিনি অনির্দিষ্টকালের জন্য আমাদের অবস্থান বিক্ষোভের অনুমতি দিয়েছেন, এবং মাঠটা হচ্ছে সেনাবাহিনী, তো সেখানে পুলিশ তার নাকটা কি করে নোংরা নাক গলাচ্ছে কি করে আমরা এটা বুঝতে পারছি না। পুলিশের তো এমনই অবস্থা হয়েছে, এমন দলদাসে পরিণত হয়েছে, তাদের তো উচিত যে মুখ্যমন্ত্রীকে বোঝানো, পুলিশ মন্ত্রীকে বোঝানো যে ম্যাডাম এইটা হচ্ছে, এটা হয় না, এটা হাইকোর্ট অর্ডার দিয়েছে, এখানে জেদাজেদি করবেন না, তাহলে আপনার আরও অসম্মানিত, আপনি বেশি করে অসম্মানিত হবেন। তা এই ভূমিকাটা পুলিশ না করে অত্যন্ত নক্কারজনক ভূমিকা নিয়েছে, এবং তারা বলেছিল যে লিখিতভাবে নাকি দেবে আমাদের 30 তারিখ আবার এখানে, সে লিখিতভাবে ওরা দেওয়ার কে আমি এটাই বুঝতে পারছি না। হ্যাঁ, একবারিয়ে গায়ে মানে না আপনি মোড়ল, কে বলেছে পুলিশকে এসব করতে? পুলিশ আসলে দলদাস, ভয়ের চোটে তারা জানে যে তারা মুখ্যমন্ত্রীর ওপরে কত কোনো কথা বলতে পারে না, তাহলে মুখ্যমন্ত্রী তাদের অত্যন্ত যাতা ভাষায় তাদের অপমান করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পশ্চিমবঙ্গ সরকারের কেউ নন, উনি তো একটা এমপি উনি, তা সুতরাং তার পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা এখানে অবস্থান করছে, তিনি এর মধ্যে ঢুকছেন কি করে, এটাই হচ্ছে প্রশ্ন। আর রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও নাকি ধর্ণা করবেন শুনলাম 29-30 তারিখ এখানে আশেপাশে কোথাও, তা এটা তো আমাদের একটা গর্বের বিষয় যে উনি সবাইকে অনুপ্রাণিত করেন, আমরা ওনাকে অনুপ্রাণিত করতে পেরেছি যে উনি ধর্ণায় বসেছেন। 57 দিন অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে, 43 দিন অনশন, স্বয়ং কনভেনার হসপিটালাইজড, তার অবস্থা শারীরিক অবস্থার অবনতি হয়েছে, ইন্টারনাল পার্টসগুলোর প্রবলেম হচ্ছে। তো আমাদের এখানে মানবিক সরকার চলে বলে, মা মাটি মানুষের সরকার চলে বলে, তো সেই সরকারের একজন মানুষের এখানে এসে সমস্যাটাকে কি শুনবার অবকাশ তাদের থাকে না, তাদের অবকাশ থাকে না সমস্যাকে সমাধান করার, তারা উল্টে এখানে নাটকবাজি চলছে এই কথা তারা বলেন। এখানে দেখা যায় শাসক দল থেকে প্রেরিত কোনো একজন এসে সভার ভণ্ডুল করার পরিকল্পনা গ্রহণ করা হয়, এখানে পোস্টার পাওয়া যায়, আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো একটি রাজনৈতিক দলের আবার সভা করার জন্য আমাদের কাছে অনুমতি চাওয়া হচ্ছে। আমরা হাইকোর্টের পারমিশন নিয়ে এখানে অবস্থান বিক্ষোভ চালাচ্ছি এবং আমাদের দাবির সপক্ষে সরকারের কাছে আমরা আমাদের আন্দোলন চালাচ্ছি, সরকারের কাছে আমরা আমাদের দাবি জানাচ্ছি। কারোর যদি মনে হয় যে এখানে তাদের সভা করার ইচ্ছা আছে, তারা এখানে আসুক না, এসে সমাধান করে দিক, আমরা জায়গাটা ছেড়ে দেবো, আমাদের সমস্যা সমাধান হয়ে গেলে তো আমরা এখানে চলে যাই। সরকারের এই পদক্ষেপটা তো অবশ্যই খুব লজ্জাজনক বলবো, কারণ তারা দেখতে পাচ্ছেন যে এখানে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারী স্তরের মানুষ, সমস্ত স্তরের কর্মচারীরা এখানে এসে জমায়েত করছেন, তারপরেও তারা এই মঞ্চটাকে, এই ফিল্ডটাকেই বেছে নিলেন, এটা অবশ্যই ভাবতে হচ্ছে যে এটা তাদের কীরকম ধরনের সিদ্ধান্ত, এটা আপনারা সকলেই প্রত্যেক মানুষই এটা বুঝতে পারছে, আলাদা করে এটাকে ডিফাইন করার কিছু নেই। এবং যুবরাজ নিজে এখানে করতে চাইছেন মানে নিশ্চয়ই ল্যাম্পলাইটে এখানে আমরা এসেছি বলে ওনারাও চাইছেন এখানে এসে এভাবে বারটাকে ব্যবহার করতে। সেক্ষেত্রে আমাদের উঠে যাওয়ার তো কোনো প্রশ্ন এখানে নেই, উঠে যাওয়ার ব্যাপারই এখানে আসে না, কারণ আমরা রায় নিয়ে বসে আছি। এবার কোর্ট সেটা বিচার করবে, ওনারা যদি মনে করেন একই মাঠে দুজনকে পারমিশন দেবেন, হ্যাঁ সেটা তারা যদি দেন সেভাবে ব্যবস্থা হবে, কিন্তু আমরা এখান থেকে সরছি না। আর আমাদের সেদিন আরও অনেক লোক থাকবে, বেশি জমায়েত হবে, কারণ মানুষ জানে যে কোনটা দুর্নীতির মিটিং মিছিল আর কোনটা স্বচ্ছ